ওয়ালাইকুম আসসালাম জশিমউদ্দিন, আমরা জানি যে সৌদি আরব সহ ওমান এবং কাতার, দুবাই, অনেক মিডল ইস্টের যত দেশ আছে সবখানে অনেক বেশি সংখ্যক শ্রমিক কাজ করেন, কিন্তু এখন বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু সমস্যা তৈরি হয়েছে। তো ওমানে এখন কি অবস্থা বাংলাদেশিদের, এবং নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, শ্রমবাজার খুলছে কিনা ওমানে? ওমানে কিন্তু আসলে কিন্তু বিশাল একটা শ্রম বাজার আছে। এটা যদি আমাদের দেশের প্রবাসী মন্ত্রণালয়, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই দেশের সাথে সুসম্পর্ক করে, স্কিল পাঠায়, তাহলে আমাদের দেশের জন্য অনেক সুনাম অর্জন করতে পারবে। আর আমাদের দেশে আমরা যে প্রবাসীরা এখানে আছি, এটা আমাদের দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয়ের সাথে আমাদের বাংলাদেশের সাথে তেমন সুসম্পর্ক নাই, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আজকে আমি আর টিভির মাধ্যমে আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রবাসী মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, মানে শ্রম বাজারের অনেক একটা 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 আগামীতে একটা সুন্দর একটা আছে আশা করতে চাই। এই শ্রম বাজারটা ধরে রাখার জন্য এখানে স্থির শ্রমিকের যদি পাঠায়, এখানে বাঙালিরা অনেক সুনাম করতে পারবে, এবং বাংলাদেশের দেশের জন্য এখান থেকে বাঙালিরা ভালো রেমিডেন্স বাংলাদেশে পাঠাতে হবে। জসিমউদ্দিন, আপনি বলছিলেন যে স্কিল শ্রমিক যদি পাঠানো হয় বাংলাদেশ থেকে, তাহলে শ্রম বাজারে আবারও আপনারা অনেক ভালো একটা ভূমিকা রাখতে পারবেন, রেমিটেন্সের পরিমাণ বাড়বে। কিন্তু এখন এই বর্তমানে ওমানে কি পরিমাণ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে বা বৈধ শ্রমিক আছে, এটা বলতে পারবেন আপনি? অবৈধ বলতে এখানে এখানে সরকারি ভাবে তো কোনো নিয়োগ নিয়োগ আসে না, কিছু ডাক্তারি এর ইঞ্জিনিয়ার ছাড়া যারা আসে তারা আছে পাবলিক পাবলিক হয়ে আসছে, হয়তো কেউ আছে আজাদ দিছে নিয়ে, কেউ এখানে ঘুমায়, আর কেউ যারা আসলে যারা কর্মঠ শ্রমিক, যারা স্কিল শ্রমিক, তাদের জন্য এখানে কিন্তু অনেক অনেক কাজের সুযোগ সুবিধা আছে। স্কিল শ্রমিকদের জন্য এখানে কাজ করা, এখানে পয়সা ইনকাম করা কোনো অসুবিধা নেই। আনস্কিল শ্রমিক দেশ থেকে আসলে ওরা এখানে বাসা শিখা, ওরা এখানে এখানে কাজ করা অনেক একটা একটা সমস্যার সম্মুখীন পড়ে। সুমন্তিন, ধন্যবাদ আপনাকে। অবৈধভাবে এখানে অনেক কিছু শ্রমিক আছে যেগুলা যেগুলা আছে এখানে অবৈধ হয়ে গেছে, ওদেরকে বৈধ করার জন্য আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সাথে সুসম্পর্ক করে হয়তো ওদেরকে বৈধ করে দেশে পাঠিয়ে স্কিল ভাবে অন্য শ্রমিক আনলে আমাদের দেশের এই স্কিল শ্রমিকরা অর্জন করতে পারবে। ধন্যবাদ জসিমউদ্দিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।